সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। অন্যান্য সময়ে কক্সবাজারে থাকে পর্যটকদের সরব উপস্থিতি, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বিপুল পরিমাণ মানুষ। সমুদ্র সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে তিল ধারণের ঠাঁই থাকে না, কিন্তু বর্তমানে তুলনামূলক কম পর্যটকের পদচারণা রয়েছে এখানে। অতিরিক্ত শীতের কারণে কক্সবাজারে পর্যটন কম আসছেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। সাধারণত শীতকালে বেড়ানোর জন্য পর্যটকদের অন্যতম গন্তব্য হয় কক্সবাজার, কিন্তু দেশের উত্তরাঞ্চল সহ অন্যান্য এলাকায় শৈত্যপ্রবাহ বা অতিরিক্ত শীতের কারণে লোকজন তুলনামূলক বেশি গড়মুখী হয়েছেন। ঘরের বাইরে বের হওয়া বা ঘুরতে যাওয়ার আগ্রহ নেই বেশিরভাগ মানুষের, ফলে কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন স্পটে এর বিরূপ প্রভাব পড়েছে। কক্সবাজারে কলাতলি সৈকত এলাকায় পুরনো ব্যবসায়ী রাশেদুল নবী বলেন, 30 বছর ধরে জিনকের জুয়েলারি বিক্রি করি, সারা বছর নানা সংকটে গেলেও শীতের মৌসুমে ভালো ব্যবসার আশা নিয়ে থাকি, কিন্তু এবারে শীত মৌসুমে সেই আশা পূরণ হয়নি। আগের বছরগুলোতে শীত মৌসুমে পা ফেলার মতো জায়গা থাকতো না কক্সবাজারে, কিন্তু এবার পর্যটক কম, ফলে আমাদের ব্যবসাও তেমন ভালো হচ্ছে না। তবে আশা ছাড়ছি না, শীত কমলে পর্যটক আসবে, আমাদের ব্যবসা ভালো হবে এই প্রত্যাশায় আছি।